এটি গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দৃশ্য। রাত তখন প্রায় 12টা। তখন এই যে পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে পাচ্ছেন, তিনি এভাবেই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। দেখুন, আজ 16ই ডিসেম্বর, গতকাল রাত ছিল 15ই ডিসেম্বর। আমরা স্বাধীনতার ও বিজয়ের 50 বছর পার করলেও এখন পর্যন্ত দেশকে নিয়ে বিন্দুমাত্র ভাবি না, কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার কথাও চিন্তা করি না। এটাই তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আসুন, আমাদের কাছে বিজয়ের মানে হোক পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত বাংলাদেশ। আমাদের কাছে বিজয় হোক যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলা। আমাদের কাছে বিজয় হোক ডাস্টবিনগুলো চুরি না করে যেখানে থাকছে সেখানেই থাকুক। আমাদের কাছে বিজয়ের মানে হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমাদের কাছে বিজয়ের মানে হোক ঘুষ দিয়ে চাকরি নেব না, ঘুষ নেব না। আমাদের কাছে বিজয়ের মানে হোক নিরাপদ বাংলাদেশ, যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না।